হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সিন্টু ভদ্রুস ইজি ইংলিশ। আজকে তোমাদেরকে দেখাবো কি করে কারিকুলাম ভিটা বানাতে হয় বা কারিকুলাম ভিটে বানাতে হয়। তো সেই পুরো প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু প্রত্যেকের অত্যন্ত জরুরি ভিডিও। যারা চাকরির জন্য অ্যাপ্লিকেশান করছো বিভিন্ন জায়গায় বা যারা বেসরকারি জায়গাতে অ্যাপ্লিকেশান করতে চাও, তাদেরকে কিন্তু প্রথমেই একটা কারিকুলাম ভিটা সেখানে সাবমিট করতে হয় সেই অফিসে। তো এরকম কি হয়, অনেক সময় অ্যাডভার্টাইজমেন্টের এগেনস্টেও দিতে হয় বা তুমি নিজের যোগ্যতা পুরোটা জানিয়ে কোনো একটা অফিসে কোনো একটা প্রতিষ্ঠানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে এই কারিকুলাম ভিটাটা কিন্তু মাস্ট। সো হাউ টু মেক এ কারিকুলাম ভিটা, সেটা কিন্তু কমপ্লিট একটা প্রসেস, একটা স্যাম্পল আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং তার মধ্যে কী কী অ্যাড করলে বেটার হবে সেটা তুমি জানতে পারবে। তো দেখো, এখানে একটা কারিকুলাম ভিটা রয়েছে। পার্সোনাল ডিটেলস ফার্স্টে যেটা দিতে হবে তোমাকে, প্রথমে তোমার নাম ক্যাপিটালে, যেখানে এখানে লেখা রয়েছে বোল্ড করা রয়েছে সেই জায়গাটা দেবে তোমার নাম ক্যাপিটালে। তার নিচে লিখবে কারিকুলাম ভিটা অ্যান্ড পার্সোনাল ডিটেলস, সেখানে পার্সোনাল ডিটেলসের জায়গায় বার্থ, কবে হয়েছিল তোমার ডেট অফ বার্থ, অ্যাড্রেস, কমপ্লিট অ্যাড্রেস যেটা কমিউনিকেশনের জন্য প্রয়োজন সেই অ্যাড্রেসটা দেবে, তার সঙ্গে দেবে ফোন নাম্বার এবং জিমেইল অ্যাড্রেস কিন্তু মাস্ট তোমাকে দিতে হবে, কারণ এখন জানো ডিজিটালি প্রত্যেকের সাথে কানেকশন করা হচ্ছে বিভিন্ন অফিসের তরফ থেকে। তো দেন তোমাকে যেটা করতে হবে এডুকেশান, এডুকেশানের মধ্যে তোমার সমস্ত যোগ্যতার ডিটেলস এখানে প্রথমে দিতে হবে, তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশান, তারপর ধীরে ধীরে তুমি তোমার লোয়ার কোয়ালিফিকেশানগুলো দেবে, অর্থাৎ একদম ফার্স্টে যেটা দেবে সেটা হলো হাইয়েস্ট কোয়ালিফিকেশান, টেকনিক্যাল কোনো কোয়ালিফিকেশান বা তোমার স্পেশাল যে কোয়ালিফিকেশান সেটা ফার্স্টে দেবে, অ্যান্ড দেন তারপরে তোমার ধীরে ধীরে যে লোয়ার কোয়ালিফিকেশানগুলো, অর্থাৎ প্রথমে যদি তোমার এমএসসি থাকে তো ফার্স্টে এমএসসি, দেন বিএসসি, দেন এইচএস, দেন এমপি, এরকমভাবে কিন্তু হাইয়েস্ট কোয়ালিফিকেশান আগে দিতে হবে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস দেওয়ার পর তোমাকে চলে যেতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা দেখো প্রত্যেকের থাকে না, অনেকের থাকে, তো ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা কিন্তু তুমি যাদের রয়েছে ইতিমধ্যে তাদের কিন্তু অবশ্যই দেওয়া দরকার। সেখানে তুমি কোন জবে জয়েন করেছিলে, কত বছর সেখানে জব করেছিলে, কোম্পানির নাম কী ছিল, সেই জবের কী ধরনের জবের এক্সপিরিয়েন্স তোমার আছে, অর্থাৎ অফিসে কোন ক্যাটাগরির জব তুমি করেছিলে, তার ডিটেলস কিন্তু সেখানে দিতে হবে। আর যদি একাধিক থাকে সেই 1, 2, 3, 4 করে কিন্তু সেই জবের ডিটেলস দিতে হবে। এবং যদি নো এক্সপিরিয়েন্স থাকে তুমি ওখানে অবশ্যই মেনশান করে দেবে নো এক্সপিরিয়েন্স ইয়েট, বাট আই এম উইলিং টু জয়েন এ জব অ্যান্ড আই এম রেডি টু জয়েন এ জব, এই ধরনের একটা ল্যাঙ্গুয়েজ তুমি লিখতে পারো। সো এইটা থাকলো এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের। এখানে দেন তুমি বলবে যে স্কিলস, স্কিলস বলতে তোমার স্পেশাল স্কিলস, যেমন ধরো কারো কারো ক্ষেত্রে টাইপিং স্কিলস থাকে, কারো ক্ষেত্রে স্পিকিং স্কিলস থাকে, কারো ক্ষেত্রে কমিউনিকেশান স্কিলস খুব বেটার থাকে, কারো ক্ষেত্রে তোমার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ নোন থাকে, অর্থাৎ তারা একাধিক ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, এই ধরনের স্কিলসগুলো কিন্তু তোমাকে দিতে হবে। বা স্পেশাল স্কিলস যদি কিছু থাকে তোমার স্পেশালিটি, অর্থাৎ কোনো অ্যাকাউন্টিং কোনো প্রসেস তুমি জানলে বা কম্পিউটার স্কিলস থাকলো বা স্পেশাল কোর্স করা থাকলো, সেই ধরনের তোমার যদি কোনো স্কিলস থাকে সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে, বা ম্যানেজমেন্ট স্কিল যদি কোনো কিছু থাকে। এবং একদম শেষের যেটা তুমি করতে পারো তোমার রেফারেন্সেস, যদি কোনো রেফারেন্সের মাধ্যমে তুমি এখানে এসে থাকো বা কোনো পত্রিকার অ্যাডভার্টাইজমেন্ট দেখে এসে থাকো বা কোনো ব্লগস বা কোনো গুগল সার্চ করে এসে থাকো, তো সেই সোর্সটা কিন্তু রেফারেন্সেসে তোমাকে জানাতে হবে যে আমি এই রেফারেন্স থেকে এসেছি। তো এইভাবে তুমি তোমার নিজস্ব একটা কারিকুলাম ভিটে তৈরি করে তুমি তোমার নির্দিষ্ট জব যেখানে তুমি করতে চাইছো সেখানে কিন্তু তুমি এটা ড্রপ করতে পারো এবং সেই সংস্থা কিন্তু তাদের প্রয়োজন অনুযায়ী এই কারিকুলাম ভিটা থেকে তোমাকে কানেকশন করে নেবে তারা। তো এটা খুবই ইম্পর্টেন্ট, যারা এক্সপিরিয়েন্স জব এক্সপিরিয়েন্স রয়েছে প্রত্যেক ছাত্রদের জন্য যারা পরবর্তী জীবনে তারা জবে প্রবেশ করতে চলেছো, তো এইভাবে করবে। আরও একটি স্যাম্পল আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, সেই স্যাম্পলটা একটু অস্পষ্ট হবে তবুও আশা করবো তোমাদের সেটা কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যায় আরও একটা স্যাম্পল। তো দেখছো আরও একটা স্যাম্পল, এখানে কিন্তু প্রথমে ডান দিকে কোনায় একটা ছবি দেওয়া হয়েছে, তুমিও সেখানে ছবি দিতে পারো নিজের ছবি এবং নিজের ছবির নিচে ইমেল অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার দিতে পারো, বাঁ দিকে তোমার ডিটেলস, নাম, ফোন নাম্বার এবং সমস্ত অ্যাড্রেসটা কমপ্লিট করে দিতে পারো, দেন কেরিয়ার অবজেক্টিভস দিতে পারো, তুমি কী করতে চাও, তোমার কেরিয়ার কীভাবে তুমি সাজাতে চাও, তোমার ডিজায়ার, তোমার এক্সপেক্টেড কী আছে ইন ফিউচারে, তুমি কোথায় পৌঁছাতে চাও সেটা তুমি দিতে পারো। এবং অ্যাবাউট মাইসেলফ দেখো এখানে লেখা রয়েছে কী কী তোমার মধ্যে স্পেশালিটি রয়েছে, সেক্ষেত্রে অ্যাবাউট মাইসেলফে তুমি দিতে পারো। দেন অ্যাকাডেমিক প্রোফাইল, যেটা অবশ্যই মাস্ট, আমি আগেরটাতেও বলেছি স্যাম্পলটাতে, তোমার ডিটেলস অ্যাকাডেমিক প্রোফাইল দিতে হবে, তোমার স্পেশালিটি দিতে হবে,
অ্যাডিশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ একাডেমিকের বাইরেও যদি আদার কোয়ালিফিকেশান থাকে, যেটা আমি বলছিলাম, কোনো কম্পিউটার ট্রেনিং যদি থাকে, যদি কোনো তোমার স্পেশাল ল্যাঙ্গুয়েজ স্কিল থাকে, কমিউনিকেশান স্কিল থাকে, তুমি যদি কোনো বেটার ল্যাঙ্গুয়েজ, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানো, অর্থাৎ তোমার ন্যাচারাল মাদার টাং বাদে এক্সেপ্ট মাদার টাং তুমি কোনো ল্যাঙ্গুয়েজ জানলে সেটা তোমাকে জানাতে হবে এবং তোমার স্কিলস এক্সট্রা বলতে হবে। তার সঙ্গে রয়েছে দেখো স্কিল সেট কী কী তুমি আলাদা আলাদা শিখেছো সেই কোর্সগুলোতে, সেটা কিন্তু তুমি জানাতে পারো যে এখানে কোর্সগুলো কী কী আছে। তো সেই কোর্সগুলো তুমি যেগুলো করেছো কমপ্লিট, অর্থাৎ সার্টিফিকেশান কোর্স যেগুলো আছে তোমার কাছে, সেই কোর্সগুলো ডিটেলস কিন্তু তুমি দিতে পারো এখানে। তো এটা ছিল একটা স্যাম্পল যে এইভাবেও কিন্তু কারিকুলাম ভিটা করতে পারো। তো আশা করবো এই ভিডিওটা থেকে যারা জব অ্যাসপিরেন্টস রয়েছে প্রত্যেকের অনেক অনেক কাজে লাগবে। অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমার একটা লাইক কিন্তু অনেক উৎসাহ যোগায় আমাদেরকে ভিডিও করতে এরকম তথ্য জানানোর জন্য। যে কোনো ইংরাজি শেখার জন্য, যে কোনো এডুকেশনাল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করো। দেখতে থাকো সিন্টু ভদ্রস ইজ ইংলিশ উইথ এন্টারটেনমেন্ট।